বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা চিংড়ির মৎস্য আড়ত বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মৎস্য আড়ত। হোয়াইট গোল্ড নামে খ্যাত এই চিংড়ি শিল্প দিন দিন ধ্বংসের মুখে চলে যাচ্ছে দরপতনের কারণে। দিশেহারা হয়ে পড়েছে এখানকার স্থানীয় মৎস্য চাষিরা। আমাদের বাগেরহাট প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়ালের করা ফিচারে দেখুন বিস্তারিত। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়তটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ চিংড়ির মৎস্য আড়ত। হোয়াইট গোল্ড নামে খ্যাত এই চিংড়ি শিল্প দিন দিন ধ্বংসের মুখে চলে যাচ্ছে দরপতনের কারণে। এ পর্যায়ে স্থানীয় ঘের মালিক শেখ ইনামুল হকের সাথে আলাপকালে তিনি বলেন, আমি একজন মৎস্য চাষি, এবছর মাছের দাম খুব কম এবং খাবারের দাম অনেক বেশি, মাছের খোনার দামও অনেক বেশি ছিল কিন্তু মাছের দাম খুবই কম, এরকম অবস্থা থাকলে আমরা পথে বসে যাব। করোনা প্রাদুর্ভাব আসার পর থেকে ব্যাংক লোন এবং এনজিও লোন বন্ধ থাকায় অনেকেই বিকল্প হিসেবে সাদা মাছের চাষ করছেন, কিন্তু সেখানেও দরপতনের কারণে দিশেহারা সাদা মাছ চাষিরা। এ পর্যায়ে কথা বলবো একজন মাছ বিক্রেতা বিজন কুমার দেওয়ানের সাথে। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ 10 বছর ধরে এই চাষের সাথে সম্পৃক্ত। বর্তমান মাছের যে চিংড়ি মাছের যে দাম কমাচ্ছে, এইভাবে যদি কমতে থাকে আর এই অবস্থা যদি থাকে তাহলে আমরা চাষিরা এই চাষ থেকে সম্পূর্ণ নিরুৎসাহী হয়ে যাব। দেশের সর্ববৃহৎ চিংড়ির মৎস্য আড়তটি ফকিরহাটের মূলঘর ইউনিয়নের মধ্যে অবস্থিত হওয়ায় এখানকার স্থানীয় চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদারের সাথে আলাপকালে তিনি এ বিষয়ে জানান, ফলতিতা মৎস্য আড়ত বাংলাদেশের অন্যতম মৎস্য আড়ত। এখানে হাজার হাজার কৃষক এখানে মাছ বিক্রি করে, কিন্তু গত বছরের তুলনায় এবছরে মাছের দাম অনেক কম। একটি কারণ করোনার জন্য এটা সমস্যা হচ্ছে, দ্বিতীয় কারণ এখানে যে মধ্যস্বত্ব ভোগীরা একটা বড় ভূমিকা পালন করছে, অর্থাৎ কোম্পানিরা সঠিক সময়ে সঠিক মূল্যটা দেয় না, কোম্পানির কারণে এই বাজারের দরপতন হয়েছে বলে আমি মনে করি। সরকারি পৃষ্ঠপোষকতায় মৎস্য চাষীদের উন্নত প্রশিক্ষণ এবং যুক্তরাজ্য ও ইউরোপ সহ অন্যান্য দেশে বেশি করে মাছ রপ্তানি করা গেলেই চিংড়ি শিল্পের মান উন্নয়ন সম্ভব, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। খান মোহাম্মদ আল আওয়াল, বাগেরহাট থেকে আয়ন টিম।